আলহামদুলিল্লাহ রব্বিল মাশরিকাইন ওয়া রব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন সাজাইন وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান করে বলে নাও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যাদের মোবাইল আছে অফ করে রাখেন অথবা সাইলেন্ট করে রাখেন, এখানে আর কারো মোবাইল আছে আর এগুলো এত উপরে দিয়ে তো কিছু দেখতে পাচ্ছি না, এগুলো নিচে দে, মানে যা আছেন এগুলো নিচে দে, দেখ নিচে দে, এর নিচে দে, আরে আমি না দেখতে পারলে কি ওটা দিয়ে কি হবে, আমার সমস্যা আছে না, এগুলো নিচে নামিয়ে দেন, এই জায়গায় দেন, আলহামদুলিল্লাহ। আসলে এরা বুঝতে পারে নাই মনে হয় যে মানুষ এত হবে, কিশোরগঞ্জের মানুষ ইসলাম প্রিয় দিনের বেলায় এই অনুষ্ঠান থেকে বোঝা যাচ্ছে। মিডিয়া যারা এসেছে তাদেরকে বলছি বাংলাদেশে কিছু রাম আর বাম ওরা এই দৃশ্যগুলো দেখে না, ওরা আন্দাজে চিল্লাই মনে করে এই দেশে মনে হয় মুসলিম আর নেই। আহ্বান জানাচ্ছি আপনি এই দৃশ্যটা আজ ছড়িয়ে দেন, অন্তত ওদের কলে যায় যেন একটু ভয় লাগে, কিশোরগঞ্জে আর কিছু না থাক অন্তত ইমানদার মানুষ এখনো আছে, ইমান যে আছে আপনি বুঝবেন কি করে, নবীজি বলেন যার কাছে ভালো কাজ ভালো লাগে আর খারাপ কাজ খারাপ লাগে, তাহলে বুঝবা তোমার ভেতরে ইমান আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সবার কাছে ভালো কাজ ভালো লাগে না। হ্যাঁ, সবাই ভালো কাজে আনন্দ পায় না,
এমনকি সবাই অন্যায় কাজ দেখেও কষ্ট পায় না। এখানে যদি তাফসীর মাহফিলটা না দিয়ে এলাকায় যারা যুবক আছে এরা গানের অনুষ্ঠান দিত, হয়তো সবাই নারাজ না হলেও খুশি না হলেও অনেকেই খুশি হতো যে একটু আনন্দ পাওয়া যাবে। পৃথিবীতে কোরআনের চাইতে আনন্দ করা বিষয় আর আল্লাহ নাজিল করেনি, কিয়ামত পর্যন্ত করবেও না। ওনা যদি আনন্দ করতে মনে চায় কোরআন নিয়ে আনন্দ করবেন, যে বিবাহ অনুষ্ঠানে কোরআন অনুযায়ী বিয়ে হয় ওইটা আনন্দ করা যায়, কারণ ওটা স্থায়ী, ওটা এবাদাত। বিয়ে অনুষ্ঠানে আনন্দ করা যায় আছে না, কিন্তু আনন্দ করার সময় ভুলে যাওয়া যাবে না যে আল্লাহর নির্ধারিত সীমানা আবার পার হয়ে যায় কিনা। কথা বুঝতেছেন না? পৃথিবীর প্রত্যেকটা কাজ এবাদত যদি ওটা আল্লাহর হুকুম এবং রাসুলের তরিকা মতো হয়, এমনকি কোনো মানুষ যদি টয়লেটে যায় ওইটাও এবাদত। যতক্ষণ বসবে, যতক্ষণ আসবে, যতক্ষণ পা দিয়ে ঢুকবে বের হবে, প্রত্যেকটা এবাদত হিসাবে গণ্য হবে। যদি রসুলুল্লাহ যে কায়দায় গিয়েছেন ওই কায়দায় যাওয়া হয়, এমন কোনো কাজ পৃথিবীতে নেই যেটা এবাদতের বাইরে। সুতরাং আমাদেরকে আল্লাহ বানিয়েছে এবাদত করার জন্য। অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ আর জিন তৈরি করিনি ইল্লা, তবে লিয়াবুদু, বানিয়েছি শুধুমাত্র আমার এবাদতের জন্য। সুতরাং এবাদত বলতে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা আর পাগড়ি মাথায় দেওয়া, এইটা এবাদত না। উনি যদি পানি পান করেন, তিন ঢোকে পানি পান করা লাগবে, এটাও কি? আর সা এবাদত প্রত্যেকটা মানব শরীরের জন্য উপকারী। একবারে যদি কেউ পানি খেতে চায় তাহলে তার লাংস ক্ষতিগ্রস্ত হয়, পাকস্থলি যেটা আছে যেখান থেকে হজম শক্তি ওই জায়গা থেকে রক্ত তৈরি হয়, পাকস্থলি থেকে যে পিত্ত রস তৈরি হয়, এই পিত্ত রসটা পিত্তথলি দিয়ে এরপরে পাকস্থলি হয়ে একটা ক্ষুদ্রাংশ আছে, এই জায়গায় খাবারগুলো জমা হয়, ফোটা ফোটা এই রসগুলো যতক্ষণ পড়ে ততক্ষণ আপনার খাবার হজম হয়। আমার আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন যতক্ষণ রস পড়বে আপনার পেটে খাবার থাকবে ততক্ষণ, খাবার যদি না থাকেও রস অটোমেটিক মেশিন অনুযায়ী বন্ধ হয়ে যাবে। এই বন্ধ তো আপনার বাবা যেয়ে করে দিয়ে আসে অবশ্যই। হ্যাঁ, আপনি কিছু বুঝতেছেন না? কোনো মানুষ যে এই পাইপটা কি বন্ধ করে দেয় অটোমেটিক করছে তার নাম কি? উনি চায় না যে কোনো বিষয় অপচয় হোক। আমাদের শরীরের ভেতরে এই রসটা খুব দামি, পিত্ত রস, খাবার তৈরি, খাবার হজম হওয়ার জন্য, বিশেষ করে চর্বি জাতীয় খাবার হজমের জন্য এটা খুব কার্যকারী। ডাক্তাররা বলেছে এটা যতক্ষণ পড়বে ততক্ষণ খাবার হজম হবে। আল্লাহ পাক মহান রব্বুল ইজ্জাত তিনি যে অপচয়কারী না, তিনি এটা দেখিয়েছেন বান্দাদেরকে। দেখো যতক্ষণ খাবার থাকে ততক্ষণ অটোমেটিক পড়ে, খাবার নেই ওটা পড়লে তো অপচয় হবে, এই জন্য অটোমেটিক আমি নিজের থেকে বন্ধ করে দিই। সমাজ ভাইরা, পানি একবারে, খাবার যদি কেউ খেয়ে নেয় পানি তিন শ্বাসে না খেয়ে, বিজ্ঞান এখন প্রমাণ করেছে তিন শ্বাসে পানি খেলে এই পানিগুলো আস্তে আস্তে আপনার শরীরের ভেতরে যেয়ে, এগুলো তো একবারে কিছু হয় না, রক্ত তৈরি হয় পানি দিয়ে, খাবার দিয়ে, রক্তের বিভিন্ন অর্গান দিয়ে আবার এই পিত্ত রস তৈরি হয়। এই জন্য বিশ্বনবীর প্রত্যেকটা আদর্শ সন্ন্যাত বিজ্ঞানসম্মত, যে যত মেনে চলবে সে তত রোগমুক্ত থাকবে। আল্লাহর নবী বলেন খাবারের আগে আমার উম্মত যদি তিনটা সন্নত পালন করে আর খাবারের পরে যদি একটা সন্নাত পালন করে, কোনোদিন ওর পেট বুকের চাইতে উঁচু হবে না। এখানে পেটওয়ালা মানুষ নেই? আছে। পেট বড় হয় কেন বলেন তো? এখন যদি বলেন হুজুর আল্লাহ দিয়েছে, না আল্লাহ আপনার হাতে করে পেট বড় করে দেয়নি। পেট বড় হওয়ার পেছনে কারণ আগের সন্নত মানুষের মনে থাকে না, পরের সন্নত খুব পালন করে। আগের সন্নত কি? খাবারের আগে তিনটা সন্নত আছে। এক নম্বরে খাবার খেতে হলে আপনাকে পরিমাপ মতো খাওয়া লাগবে, এক ভাগ পানি এক ভাগ খাবার, আর ওটা হজম করার জন্য আর একটা ভাগ খালি রাখা লাগবে, অন্তত অক্সিজেন যেন যাওয়া আসা করতে পারে। আপনি একেবারে সেই টুটি পর্যন্ত খেয়েছেন আর জায়গা নেই, এতে হজম হবে কি করে?
এরপরে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত কেন? কারণ মিষ্টি জাতীয় খাবার গেলে এটা হজম তাড়াতাড়ি হয়। এজন্য দই যত খাবেন আপনার হজম শক্তি বাড়বে, যদিও আমরা খেতে পারি না আমাদের গলার জন্য। কথা বুঝতেছে? আপনাদের তো আর গলার দরকার নেই, মরণ খাওয়া খাবে। এরপরে খাবারের পরে বিশেষ করে রাতের বেলা একটু হাঁটাহাঁটি করা দরকার, কমপক্ষে 8 থেকে 10 মিনিট। তাহলে আপনি দেখবেন আপনার পেট কোনোদিন বুকের উপরে উঠবে না। পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ অন্য কোনো রোগ ছিল, কিন্তু গ্যাস্ট্রিক আলসার পেটের পিড়িয়া এগুলো কোনোদিন তার হয়নি, কারণ এই সুন্নতগুলো তিনি মেনে চলতেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এখন থেকে একটু আমল করেন। দুনিয়ায় কোন নবীর পেট বড় ছিল না, প্রত্যেকটা নবীর বুক বড় ছিল। কি বড় ছিল বলেন? আমরা যারা নবীর উম্মত আমাদের পেট বড় না বুক বড়? মানে বুক খুঁজে পাওয়া যায় না, শুধু ভড়ি। এত বড় বড় ভড়ি হয় মহিলারা রাজ্জা পায় ভড়ি দেখি কি গো সন্তান হয়, আমাদের আর ভড়ি হয় এর কি পেট, আখেরি পেট। এই যে দেওয়ান বাগি হুজুরের যে পেট, আমার মনে হয় ওর পেটের উপরে উকুন মারা যাবে। উকুন মারা যাবে না? ওর সাথে কেউ যদি কোলাকুলি করতে যায় বুক পাবে জীবনে না? এই জন্য হাসির সালে যদি কথাটা বললাম, আপনি একটু আমল করে চলে আপনার বুক বড় হবে, আর বুক বড় হলে সাহস বাড়বে, ইমানের সাহস বাড়বে। পেট বড় করার কোনো দরকার নেই। সুতরাং এবাদত খাবারটাও এবাদত, খাবার এবাদত না? যতক্ষণ আপনি খাবেন প্রত্যেকটা খাবারই এবাদত, যদি ওটা খাবারের তরিকা রসুলের মতো হয়। কুকুর শৃগাল অন্যান্য বিধর্মীরা খাবার খায়, কিন্তু ওটার এবাদত হয় না। এবাদত হয়? ওদের হাত এইটা 5টা আঙ্গুল থাকার পরও হাত দিয়ে খায় না। আধুনিকতা স্টাইল করতে গিয়ে চামিজ দিয়ে খায়। তা আপনাকে হাতের আঙ্গুলগুলো আল্লাহ খেলা করার জন্য দিয়েছে? এই জন্য প্রত্যেকটা বিষয় আমরা একটু খেয়াল করে দেখবো, এটা বিশ্বনবীর আদর্শের ভেতরে ছিল কিনা। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কিশোরগঞ্জের মানুষগুলো যারা কোরআনের অনুষ্ঠানে এসেছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দিনের বেলায় আমাদের হাজারো কাজ ছিল, সব বাদ দিয়ে কোরআনের এই অনুষ্ঠানে যারা বসে আছি, আমরা বিশ্বাস করতে পারছি আমাদের আজকের অন্তত 1-1.5 ঘন্টা যদি সওয়াব নাও হয় তো গোনা হচ্ছে না। গোনা হচ্ছে? পৃথিবীতে যে কোনো জায়গায় আপনি সময় দিলে ওইটার কিন্তু হিসাব দেওয়া লাগবে। কিন্তু কোরআনের পেছনে যারা সময় দেয়, এই সময়ের কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। যখন আল্লাহ আপনাকে সামনে দাঁড় করিয়ে হিসাব নেবে, তখন এই 1-1.5 ঘন্টা সময়ের হিসাব মাইনাস করে বাকি জীবনের হিসাব দেওয়া লাগবে। এই জন্য দোয়া করছি আল্লাহ আমাদের বাকি জীবনটা যেন কোরআনের প্রচারে, কোরআন কায়েমে, কোরআন বোঝাই ব্যয় করতে পারি, তুমি তাওফিক দাও। জোরে বলেন আমিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করছি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ, খুশি হওয়া লাগবে। কারণ এখন বিজ্ঞান আধুনিক যত হচ্ছে প্রমাণ করে ফেলেছে, বিশ্বনবীর আদর্শের বাইরে যারা চেষ্টা চালিয়েছে দুনিয়াকে শান্ত করার জন্য, কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই। এমনকি নবীজি পর্যন্ত চেষ্টা করেছিলেন নিজের মেধা যোগ্যতা বুদ্ধি দিয়ে, পারেন নাই যতক্ষণ তিনি কোরআন না পেয়েছেন। কথা বুঝতেছেন? এ কোরআনে কারিম না পেলে দুনিয়ায় কাঙ্ক্ষিত মানের শান্তি দেওয়া যায় না। তিনি বলেছিলেন জীবনের শেষ দিকে, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুনি নাস, আমার যুগের মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ, খায়রুল জামান খায়রুল কুরুনি জামান, এ পৃথিবীর শ্রেষ্ঠ জামানা হচ্ছে আমার জামানা। তিনি কি দিয়ে বলেছিলেন বলেন তো? আরো জোরে বলেন, হ্যাঁ এইটা দিয়ে বলেছিলেন। সুতরাং এইটা সামনে থাকা লাগবে আপনার। সম্মানিত ভাইরা, রসুলের উপরে দরুদ আর সালামের মাধ্যমে আমরা আজকের তাফসীরুল কোরআন মাহফিলে প্রবেশ করছি। সূরা মায়েদার 35 নম্বর আয়াত পড়েছি, খুব খেয়াল করে শুনবেন, যেহেতু দিনের বেলায় একটু গ্যাঞ্জাম বেশি হবে, 2 নম্বরে সময় অল্প, যতটুকু পারা যায় আসরের শেষ পর্যন্ত সময় আমরা নেব। এখানে আসরের নামাজ পড়ে তারপরে বাড়ি যাবেন। আমি মুসাফির মানুষ, আমি জোহর আসর একসাথে পড়ে নিয়েছি, আপনারা পড়ে নেবেন, অন্তত 4:15 পর্যন্ত থাকা লাগবে।
এ পর্যন্ত থেকে তারপরে নামাজ এখানে আজান দিয়ে পড়ে বাড়ি চলে যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওসিলা। কি বললাম, এটা নিয়ে একটু ভেজাল চলছে, শুধু বাংলাদেশ না সারা বিশ্ব এখন এই ওসিলা নিয়ে ভেজাল। না না, ভেজাল নেই, এটা ভেজাল হওয়ার পেছনে কারণ কি অপব্যাখ্যা। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়াতে যে যেই মতে আছে, পথে আছে, দলে আছে, ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। এ বাংলাদেশে যে যেই পীরের মুরিদ, সে কিন্তু বলবে এটাই আসল আর ওগুলো সব বাতিল। যে যেই দল করে ওর কাছে ওইটাই আসল, বাকি দলগুলো সব ভ্রান্ত। কথা বলেন না কেন? এরা এই নিজের মতকে, পথকে, দলকে প্রতিষ্ঠিত করার জন্য সবচাইতে বেশি কাজে লাগায় এই ওসিলা শব্দটা, যে ধোকা দিচ্ছে মানুষদেরকে অপব্যাখ্যা করে কোরআনে কারিমের। আমরা আজকে এটা স্পষ্ট হব যে আসলে কোরআনে কারিমে আল্লাহ ওসিলা বলতে কি জানিয়েছেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 35, কত নাম্বার? মায়েদা মানে কি? মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। মায়েদা মানে এখানে যদি এই পরীক্ষাটা নেওয়া হয় যে দস্তরখানা বিছিয়ে ভাত খান কারা কারা, যে মাত্র 7-8 জন, আন্দাজে হাত তোলার দরকার নেই, যারা আমলটা করেন তারা হাত তুলেছেন, 7-8 জন মানুষ হাত তুলেছে আমাদের হাজার হাজার মানুষের ভেতরে, অথচ দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন সরাসরি রসূলুল্লাহ নিজে। আল্লাহর নবীর একটা মরা সন্ন্যাতকে কেউ যদি পৃথিবীতে জিন্দা করার জন্য চেষ্টা চালায়, কেয়ামতে ওরা আমল নামায় 100 গলা কাটা শহীদের সাওয়াব আল্লাহ দিয়ে দেবে। আপনি যে সুবহানাল্লাহ বললেন, বুঝে বলেছেন, আমি কিন্তু শব্দ বলেছি কি সন্ন্যাত বলেন, বলা লাগবে ভাই, মরা সন্ন্যাত। মরা সন্ন্যাত বলতে নবীজি কি বুঝিয়েছেন বলেন, আপনি কি কোনোদিন চিন্তা করেছেন? আমার এই ছোট্ট মেধা দিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে মরা সন্ন্যাত কোনটা দেখি তো, যেটা করলে 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়। মাথায় টুপি দেওয়া এটা কিন্তু মরা না, মরা কারণ কেউ দেয় কেউ দেয় না, তার মানে এখনো মরে যায়নি, এখনো বেঁচে আছে। জোব্বা গায়ে দেওয়া মরা না, এখানে হাজারো মানুষ জোব্বা গায়ে দেয়, অনেকে হয়তো দেয় না, তার মানে এটাও মরে, বলেন না কেন? একটা একটা করে যতগুলো সন্ন্যত আপনি মিলাবেন, এই যে খাবারের পরে যে মিষ্টি খাওয়া সন্ন্যত, এটা কি মরা? অনেকে খায় অনেকে খায় না, যত সন্ন্যত আপনি দাঁড়িয়ে রাখা এটা মরা না, কেউ রাখে কেউ রাখে না, মেসাপ করা এটা সন্ন্যত, এটা মরা না, কেউ করে কেউ করে না। তাহলে কি বুঝতে পারলেন এখান থেকে? প্রত্যেকটা সন্ন্যত কিছু না কিছু তো আছে, তে মরা কোনটা? আমার দৃষ্টিতে মরা ধরা পড়েছে একটা, বিশ্বনবী কোরআনে কারিম দিয়ে তিনি 10 বছর মদিনা চালিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা একটা বছরও আজ বাংলাদেশকে চালাতে পারলাম না এই কোরআন দিয়ে। এই সন্ন্যত কি মরা না জিন্দা? এবার যাদের মাথায় মগজ আছে তারা টের পেয়েছে, কি বললাম বুঝেছে? সুতরাং এই মরা সন্ন্যত জিন্দা করার জন্য যদি আপনি কাজ করেন, ও মনে করছে যে দস্তরখানায় ভাত খাওয়া এমন হয় মরা সন্ন্যত। আরে ভাই, ওটা তো কেউ খায় কেউ খায় না, কিন্তু এটা জিন্দা করার মানুষ দেশে কম না বেশি? নেই এখন, আরো কিছু মানুষ আমরা যাই ছিলাম, এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে, দিনকাল ভালো না পরে সময় আসলে দেখব। আরে দিনকালকে আগে খুব ভালো ছিল, বিশ্বনবীর জামানায় দিনকাল খুব ভালো ছিল না? তার চাইতে অনেক ভালো আছে এখন দিনকাল, কারণ নবীজি যখন দিন প্রচার করেন একবারেই মদিনায় মক্কায় 96% মুসলমান ছিল না, কিন্তু এখন আমাদের এই দেশে 96% মুসলমান, যদিও অধিকাংশ মুসলমান নামধারী মোনাফিক। এই জন্য আমাদেরকে মরা সন্ন্যতটা বোঝা লাগবে। এই সন্ন্যত যদি কায়েম করতে না পারেন, শুধু ওয়াজ করে পর্দা করা এদেশে সম্ভব না, শুধু ওয়াজ করে ঘুষ সুদ বন্ধ করা সম্ভব না, এই মরা সন্ন্যত লাগবে। নবীজি 10 বছর যখন এটা কায়েম করতে পেরেছিলেন,
তখন তিনি বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার এই যুগ শ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনিন নাস, আমার এই যুগের মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ। আজ আমরা এটা বলতে পারি না, কারণ কি? কারণ এটা নেই, আমাদের সব আছে এই দেশে, শুধু এইটা আমাদের কাছে নেই। এটা আছে না? এটা আমি দেখে এসেছিলাম সৌদি আরবে, তারপরেও সৌদি আরবে এটা 100% নেই, 70% আছে, 30% ইসলাম সৌদি আরবেও নেই। আমার এক দাদা বলছিল যে আমি হজ করতে গিয়ে দেখি একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম পড়ে আছে ওযুখানায়, কেউ নেয় না কেন? আবার মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় এই দেশে চোর ধরতে পারলে কি করে দেবে? হ্যাঁ, হাত কেটে দেবে, কিন্তু কেউ নিচ্ছে না। এখন যদি নিয়ে ধরা পড়ে যায় দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর, কি করি, কেউ নেয় না, আমিও নিতে পারি না। এদিক ওদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। যেখানে যে হারানো জিনিস জমা দেওয়া হয় এই জায়গায় জমা দিলাম। জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? মোবাইল ঘড়ি, মোবাইল আর ঘড়ি একসাথে। উনি আমারে জিজ্ঞাসা করছে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলাদুকা? এ হাজি দেশ কোথায়? যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছে, এই ঘড়ির দাম আপনার বাংলার টাকা অনুযায়ী 75,000 টাকা হবে। কত? ওই সময় সে 2011 সালে, ওই সময় যদি 75,000 হয় এখন মনে হয় ওই ঘড়ির দাম 2,00,000 টাকা। 75,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না, এদেশে থাকবে? 75 পয়সা থাকে না। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম আমার এক দুষ্ট বন্ধু ছিল, বলছে আমির হামজা আমরা যে কায়দায় ডিজিটাল হচ্ছি এই দেশে পায়খানাও নিরাপদে নেই। মানে এত দুষ্ট, ঢাকায় যাচ্ছে নর্মাল এক কসে চড়ি, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ড্রাইভারকে ডাক দিয়ে বলছে, ভাই গাড়ি থামান আমি নেমে যাব। বলছে না, এ গাড়ি যেখানে সেখানে থামে না, তোমার যদি খুব বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। চিন্তা করছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে, যে বমি করার জন্যে পলিথিন দেয় কি, ওইটা নিয়েছে দুইটা, দুই সিটের মাঝে বসে ওই কাজ করেছে। চিন্তা করছে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে চায়ের কোনা করে বেঁধিস, মনে করছে আমি তো নেমে যাব, কিন্তু এইটা কি করি? পেছনের জ্বালা না খুলে ফেলে দেবে, আল্লাহর ইশারা আসছিল পেছনে মোটর সাইকেল না, পড়বে কি পড়বে একেবারে মোটর সাইকেলের সামনে। মোটর সাইকেল আলো চিন্তা করছে সাদা রুমালে বাস থেকে পড়লো কি, ও মনে করছে রুমাল তখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে, ভেতরের জিনিস নতুন। ও বলছে দেখলাম লোকটা এদিক ওদিকে তাকিয়ে তুলে নিল, ও বাড়ি যে টের পাবে না কোন নতুন জিনিস। এজন্য বলছে সেই কায়দায় ডিজিটাল হচ্ছে দেশে এখন পায়খানা নিরাপদে নেই, তার বাস্তব আমার আমারটা। কিন্তু এটা এই সন্ন্যতটা যে দেশে আছে পায়খানা কেন? ওহুদ পাহাড়ের মা পাদ দেশে শুনলাম যে ওর নিচে 3.5 কিলোমিটার পোড়াটায় স্বর্ণ, পোড়াটায় স্বর্ণ। ওখানে যারা দায়িত্ব পেয়েছে এই স্বর্ণের পাহাড়ের, ওখান থেকে তোলে রিফাইন করে বিশ্বের বাজারে ছাড়ে, 21 ক্যারেট 22 ক্যারেট 18 ক্যারেট করে ছাড়ে, ওদের কোনো অভাব থাকে না। আমাদের দেশের যে অবস্থা, এই সন্ন্যতটা না থাকার কারণে এ দেশে স্বর্ণের পাহাড় না, কেউ যদি পায়খানার পাহাড়ও পায় সে পাগল হয়ে যাবে, যে কি পেয়েছি। এই জন্য মরা সন্ন্যত বলতে যেটা নবীজি বুঝিয়েছেন, আমার দৃষ্টিতে ধরা পড়েছে এইটাই, কারণ এটা এখন মারা গেছে, এখন আর জিন্দা নেই। তাহলে 10 বছর এটা দিয়ে যদি বাংলাদেশ চলে, এ বাংলাদেশ জান্নাত হয়ে যাবে না? এটা তো ফেরেশতারা চালাবে নাকি? কিশোরগঞ্জ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ জেলাকে আল্লাহ যেন কোরআনের মার্কাজ বানিয়ে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, মায়েদা শব্দের শাব্দিক অর্থ বলছিলাম, 1 নম্বরে দস্তরখানা, 1 নম্বরে নবীজি বলেন কেউ যদি দস্তরখানার ভাত একটা দুইটা লোকমা তুলে খায় তাহলে জান্নাতের ভেতরে যে হুর দেবে আল্লাহ, ওই হুরের দের মোহর আল্লাহ আদায় করে দেবে।
এই ছোটখাটো কাজগুলো একটু করবেন। দুই নম্বরে মায়েদা শব্দের শাব্দিক অর্থ মায়েদা মানে সুন্দর বসুন্ধরা, খাবারের প্লেট, সাজানো গোছানো প্লেট, খাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মানব জাতির সামনে দিয়ে দিয়েছেন। সারা পৃথিবী মনে হয় একটা খাবারের প্লেট আমার আল্লাহ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছেন। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা আমার কোন নিয়ামত অস্বীকার করার মতো বল তোকে দিয়ে শুরু করি, তুই তো উল্লেখ করার মতো কিছু ছিলি না, তোকে যে উল্লেখ করব তুই যে অমুক চেয়ারম্যান অমুক এমপি তোকে উল্লেখ করার মতো কিছুই ছিলি না, তোকে আমি আল্লাহ নিজে ওই জায়গা থেকে পর্যন্ত বানিয়েছি, এই বসন ধরায় তোকে আমি আল্লাহ একটা প্লেট সাজিয়ে দিয়েছি, খাবারের প্লেট, কিসের খাবারের ভেতরে সবচাইতে দামি যে খাবারগুলো এগুলো আমি আল্লাহ প্যাকেট করে দিয়েছি, যে খাবার যত দামি তার প্যাকেট তত দামি, প্যাকেটগুলো একটু মোটা হয় না, কলা খাবার এর প্যাকেট পাতলা না চিকন, পাতলা মোটা, কলার কলার যে ছগলাগুলো হয় ছালগুলো হয় এগুলো মোটা না, পৃথিবীর বড় বড় খাবারগুলো আপনি একটু খেয়াল করে দেখবেন এগুলো আল্লাহ মোটা মোটা খাবার দিয়েছেন। পৃথিবীর সবচাইতে বড় দামি খাবারের নাম হচ্ছে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ-দুনিয়া ইমরাতু সালিহা। নবীজি বলেন পৃথিবীর সব কিছুই খাবারের ভোগের বস্তু, এর ভেতরে উত্তম বস্তু হচ্ছে নেককার আল্লাহওয়ালা স্ত্রী। সুতরাং যাদের স্ত্রী আছে তাদেরকেও অন্তত ঢেকে রাখা লাগবে, একেবারে পাতলা কাপড় দিয়ে না মোটা, বলেন সম্মানিত মা বোনেরা আশা করছে আপনি ইঙ্গিত দিলে বুঝে ফেলেছেন আপনার শরীরটা আল্লাহর কাছে অনেক দামি সম্পদ, সুতরাং আপনি পর্দার ভেতরে থাকবেন আপনার দাম আল্লাহ আরো বাড়িয়ে দেবে। তাহলে মায়েদা শব্দের কয়টা অর্থ এখানে পেলাম, এক নম্বরে দস্তরখানা, দুই নম্বরে খাবারের সাজানো গোছানো প্লেট, তিন নম্বরে বসুন্ধরা। এবার আসেন সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি। কোন আয়াত থেকে কথা শুনতে হলে কয়টা বিষয় খেয়াল করার আগে জানেন, পাঁচটা। তাফসীর মাহফিলে আসলে আপনাকে কিছু জেনে বাড়ি যাওয়া লাগবে, এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত, দুই নম্বরে মাতৃভাষায় অর্থ, তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, চার নম্বরে বাস্তব ব্যাখ্যা, পাঁচ নম্বরে ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আমরা এই পাঁচটা বিষয় নিয়ে যেতে রাজি আছি তো? এক নম্বরে তেলাওয়াত আমরা অনেকেই করেছি, দুই নম্বরে মাতৃভাষায় অর্থ বলবো, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, অসুবিধা নেই, বাংলাদেশে প্রথম তিনটা বেশ ভালোভাবে হয়, তেলাওয়াত হয়, অর্থ বলা হয় মাতৃভাষায়, তিন নম্বরে ঐতিহাসিক সে দেড় হাজার বছর আগের যে প্রেক্ষাপট ছিল এটা তুলে ধরা হয়, চার নম্বর যেটা বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে ওই জায়গায় যে অধিকাংশ মানুষ আমরা নিষ্ক্রিয় বলতে চাই না, আর এই কারণে আমাদের অবস্থা আজ এই, কোরআনের বাস্তব ব্যাখ্যা না পেতে পেতে ওই মানধাতামলের কিচ্ছা কাহিনী শুনতে শুনতে আমরা মনে করি কোরআন মনে হয় ওই রকমই। এই জন্য তাফসির মাহফিল যখন লিখেছেন চার নাম্বারটা গুরুত্ব দেওয়া লাগবে আপনাকে, অন্তত বাস্তব ব্যাখ্যা এখান থেকে নিয়ে আসা লাগবে, এখন যা চলছে এইটা কথা বলে না কেন, পাঁচ নাম্বারের মূল শিক্ষা নিয়ে এখান থেকে বাড়ি চলে যাওয়া। জবান খুলে একবার একটু তেলাওয়াত করেন, প্রতিটি অক্ষরে যেন দশটা করে নেকি আমাদের আমল নামা আল্লাহ দিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মায়েদা মনে আছে তো কোন সূরা? আয়াত নাম্বার ৩৫। এরশাদ হচ্ছে ওহে যারা ইমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মাধ্যম তালাশ করো,
লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা জীবনে সফল হতে পারবে। এবার ঐতিহাসিক প্রেক্ষাপট, ওই জামানায় বিভিন্ন মূর্তির পূজা করত, দুর্গা পূজা, দুর্গা পূজা, আগুন পূজা, মানুষ পাথর পূজা করত। কেন? ওরা চিন্তা করত যে এগুলোর পূজা করলে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত, মালিক পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সূরা সামারের ভেতরে আল্লাহ দিয়েছেন, ওরা জিজ্ঞাসিত হলে ওরা জিজ্ঞাসা করবেন, হে নবী জিজ্ঞাসা করেন ওদেরকে, তোমরা কেন এই পাথরের পূজা করো, মূর্তির পূজা করো? ওরা যে জবাব দেবে, আমরা এদের পূজা করি না, এদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, তোমরা ওসিলা বানিয়েছো যে বিষয়গুলো আসলে এগুলো ওসিলা কিনা আমার কাছ থেকে জেনে নাও। এবার ইরশাদ করছেন কে বলেন তো? আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ইমানদারেরা, এখানে কিন্তু কোনো বেঈমানকে আল্লাহ ডাক দেননি। পৃথিবীতে যখন মানুষকে আল্লাহ ডাক দেন তখন বলেন ইয়া আয়ুহান্নাস, ইয়া আয়ুহাল ইনসান, আর যখন শুধুমাত্র ইমানদারকে ডাক দেবেন তখন বলেন ইয়া আয়ুহাল্লাযীনা আমানু। সারা বিশ্বে এখন 810 কোটি মানুষ আছে, কত 810 কোটি মানুষের ভেতরে মাত্র 175 কোটি আমরা মুসলিম, বাকিগুলো সব অন্যান্য জাতিতে বিভক্ত। সবচাইতে বেশি আসে এই বিশ্বে খ্রিস্টান, এরপরে মুসলিম, এরপরে অন্যান্য জাতিরা। দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর দ্বিতীয় মানব হিসাবে আমরা আছি, কিন্তু মুসলিম যারা তারা, অথচ সারা বিশ্বে আজ আমাদের চাইতে সংখ্যা ইহুদি, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এরা অনেক কম, কিন্তু আমরা সারা বিশ্বে আজ তাকিয়ে দেখতে পাচ্ছি শুধু আমরাই মার খাচ্ছি, অন্য কোন জাতি লাঞ্ছিত অপমানিত মার খায়। বলেন তাহলে আমাদের মার খাওয়ার পেছনে কারণ কি? কোরআন, আল্লাহ তাআলা বলেন তুহামাঞ্জালনা আলাইকাল কোরআন লিতাশকা। তোহা নবীজির নাম, আল্লাহ তাআলা বলেন হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি অপমান হবেন, দুনিয়ায় আপনি না খেয়ে থাকবেন, অভাবে পড়ে থাকবেন না। কোরআনে কারিম দিয়েছি আপনাকে দুনিয়ার উপরে তোলার জন্য। কিশোরগঞ্জ বাসী, বিশ্বের দিকে সহ এখন তাকালে যেটা দেখতে পাচ্ছি, কোরআন যার কাছে আছে সেই মার খায়, সে না খেয়ে থাকে, সে আতঙ্কে থাকে। এ দেশ কোরআনের না আল্লাহর? আল্লাহর দোষ না? তার মানে কোরআনকে যেভাবে নেওয়া দরকার ছিল আমরা ওইভাবে নিতে পারি নাই। বিশ্বে যখন কোরআনে কারিম আসার পরে সারা পৃথিবীর অর্ধেক জায়গা আল্লাহ তুলে দিয়েছিলেন হযরত ওমরের হাতে, সে কোরআন শরীফ আমাদের কাছেও আছে। বিশ্বের অর্ধেক জায়গা না, এখন একটা ছোট্ট 56,000 বর্গ মাইল বাংলাদেশ আমরা রক্ষা করতে পারছি না। এজন্য আমাদের উচিত হবে কোরআনে কারিম যেভাবে নাজিল করেছিলেন আল্লাহ সে উদ্দেশ্যে, উদ্দেশ্যটা আগে জানা। উদ্দেশ্য আমরা অনেকেই জানি না, জানি না। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমানের ভেতরে নেই। সুতরাং 175 কোটি যারা আমরা আছি শুধুমাত্র আজকের আয়াতে তারা মুখাতেব, বাকিগুলো সব আয়াতের বাইরে। আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে শুধু খেলা করো, আনন্দ করো না, কি বললেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় মানে জড় সড় হয়ে শুধু ঘরের ভেতরে বসে থাকবেন, মসজিদে বসে থাকবেন, দুনিয়ার কোনো খেয়াল করবেন না, এইটা বলেন ভয় কি? এখানে আল্লাহ তাকওয়া শব্দটা দিয়েছেন খৌফ না দিয়ে। খৌফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়, নাজারা মানেও ভয়, ইনজার, এগুলো ভয়ের অর্থে আসে। আল্লাহ তাআলা ওই সমস্ত শব্দ না দিয়ে তাকওয়া দিলেন কেন? খৌফ মানে ভয়। কিসের ভয়? যেমন বাঘ দেখলে, সাপ দেখলে মানুষ ভয় পায়, এর নাম আরবিতে খৌফ। এর নাম বলেন না কেন? আর তাকওয়া বলা হয় আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম।
জবাব দেন না কেন? তাহলে আল্লাহর নিষিদ্ধ কাজ শুধুমাত্র ছেড়ে দেবেন আপনার তাকওয়া হয়ে যাবে না। কেউ যদি আল্লাহর নিষিদ্ধ কাজকে শুধু ছেড়ে দেয় না, ঘৃণা করে ছেড়ে দেয়, তার ভেতরে তাকওয়া আছে। আল্লাহর নিষিদ্ধ কাজ এই পৃথিবীতে আছে 500টা, কত বলে? তার অন্যতম আল্লাহর নিষিদ্ধ কাজ হচ্ছে পরকিয়া প্রেম করা। এ দেশে মনে হয় না আছে মানে? এখানেও কত মানুষ বসে আছে যারা এখনো 180 মাইল বেগে লাইন চালিয়ে যাচ্ছে। পরকিয়া প্রেম যারা করবেন, তিনটা ক্ষতি দুনিয়ায় হবে আর তিনটা ক্ষতি আল্লাহ নিজে আখেরাতে করে দেবে। দুনিয়ায় তিনটা ক্ষতি কি? এক, আপনি আপনার চেহারার উজ্জ্বলতা, চেহারার নূর আল্লাহ নষ্ট করে দেবে। দুই নাম্বার, আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে। তিন নাম্বারে, দারিদ্রতা আপনাকে ঘিরে ধরবে। কথা বুঝতেছেন? এই যে তিনটা কথা বললাম, এই তিনটা জিনিস শোনার পরেও অন্তত আপনি এই গোনাটা ছেড়ে দেওয়ার দরকার। আর আখেরাতের যে তিনটা ভয়ঙ্কর শাস্তি, এটা প্রথম নাম্বারে আমার আল্লাহ আপনার উপরে রেগে থাকবে। কথা বুঝতেছেন? দুই নম্বরে, আপনার আমল নামা যখন পড়তে দেবে, আপনি লজ্জায় পড়তে পারবেন না, কারণ আপনি এমন মানুষের সাথে লাইন করেছিলেন দুনিয়ায় যেটা প্রকাশ হয়ে গেলে আপনি রাস্তায় বের হতে পারতেন না। ওই সময় আল্লাহ আপনার আমল নামায় যেহেতু লেখা আছে, ফেরেশতারা লিখে রেখেছে, যখন পড়তে যাবেন তখন লজ্জা পাবেন, পড়তে আপনি রাজি হবেন না। তিন নম্বরে, বিনা হিসাবে বিনা বিচারে আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। অবশ্য সুবহান আল্লাহ, তার মানে ও লাইনে আস, মানে লজ্জা কাছে না মুরব্বী মানুষ? না না, আমি হাসির খোরাকি দেয়নি। পরকিয়া প্রেম, এই যে শাস্তির ধরন বললাম, দুনিয়ায় তিনটা আখেরাতে তিনটা, এটা আমরা নিতে রাজি আছি? রাজি আছি? তাহলে এই কাজ ছেড়ে দেওয়া লাগবে এমনি এমনি না ঘৃণা করে। কারা ছাড়বেন দেখে হাত তোলেন তো। হ্যাঁ, এই এলাকায় চলছে খুব ভালোভাবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কেউ বসে নেই, বাচ্চারাও বসে নেই না। এই কাজটা বেশি আরম্ভ করে মেয়েরা, জেনা, ব্যভিচার, পরকীয়া, এই শব্দগুলো কোরআনে আমি যত জায়গায় পেয়েছি তত জায়গায় দেখবেন মেয়েদের নাম দিয়ে শুরু। আজ্জানিয়াতু আজ্জানি শব্দটা মহিলা দিয়ে শুরু করেছেন আল্লাহ। কি দিয়ে বলেন? মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনাদেরকে এই মুহূর্তে থেমে যাওয়া লাগবে। এই গোনা যদি কেউ করে থাকেন, শয়তান কিন্তু আপনার সামনে এসে বলবে না তুই মূর্তি পূজা কর, তুই আগুন পূজা কর, বলবে না। আপনার ইমানটা নষ্ট করার জন্য কোন মাধ্যম কাজে লাগানো লাগে, শয়তান কিন্তু ওই মাধ্যম কাজে লাগাবে। অনেকে মনে করে এটা আমি টাইম পাস করছি। জিজ্ঞাসা করেন, বলবো হুজুর ও কোনো ব্যাপার না, আমি টাইম পাস করি। টাইম, টাইম পাস করার জন্য তোর বউ নেই? আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে এইরকম গোনা আছে কয়টা দুনিয়ায়? 500। আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম আরবিতে কি বলে? আরো জোরে বলুন। এই তাকওয়া যদি কেউ দুনিয়ায় অর্জন করে, তাকে আমার আল্লাহ 9টা জিনিস দুনিয়ার আখেরাতে মিলে দান করে। দুনিয়ায় 6টা, আখেরাতে 3টা। আমরা এই 6টা এই লাভ তাকওয়ার মাধ্যমে অর্জন করতে চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, জোরে বলেন আমিন। এক নাম্বারে কি, আপনারা আছেন তো? দুনিয়ায় যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়া মানে কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি, তাকওয়া মানে শুধু জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে শুধু ঘুর ঘুর করে ঘোরা না, খালি বোরকা পরে 5 অক্ত নামাজ পড়া না। তাকওয়া মানে কি? না না, আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম আরবিতে তাকওয়া বলে। আপনি কয়টা নিষিদ্ধ কাজকে ঘৃণা করে ছেড়ে দিতে পারছেন আপনি বলেন? আমি তো একটা বললাম কেবল, পরকিয়া, এরকম কত আছে? 500। তাহলে একটা গেলে এখনো 499টা আছে, কথা বলেন না কেন? তার ভেতর অন্যতম সুদ, ঘুষ, জেনা, এক কথা বললি না, এগুলোতে অনেকে আছে না নেই? তাহলে আপনি যতই নামাজ পড়েন আপনার ভেতরে তাকওয়া নেই যদি এই নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দিতে না পারেন।
আল্লাহ যেন আমাদের তৌফিক দেন অন্তত আজকে থেকেই এই তাকওয়া অর্জন করার। জোরে বলেন আমিন। দুনিয়ায় যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, দুনিয়াতে আমার আল্লাহ 6টা আখেরাতে 3টা এই পুরস্কারগুলো নিজে দেবেন। এক নম্বরে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহ বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সূরা তালাকের 3 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে আল্লাহর ভয় নিষিদ্ধ কাজকে ঘৃণা ভরে ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ দুনিয়ায় প্রথম উপকার করবে। ওই লোকটা যদি বিপদে পড়ে তার বিপদ আল্লাহ নিজের থেকেই দূর করে দেবে। তার রিস্কের যদি অভাব হয় রিস্ক থেকে আমার আল্লাহ তাকে বাঁচাবে। কেমন করে বাঁচাবে ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে এই বিপদে পড়লে বেশি আসা যায়, কারণ সে তাকওয়া অর্জন করেছে এই জন্য আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে বাঁচিয়েছে। দ্বিতীয় নম্বরে তাকওয়া যদি কেউ অর্জন করে, এই যে এই আয়াতের দ্বিতীয় শব্দ কি অবতাগু ইলাইহিল অসিলা, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মাধ্যম তালাশ করো, একটা ওসিলা তালাশ করো। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যদি আপনার একটা সিয়ার, একটা পজিশন, একটা মর্যাদা, একটা আসন তৈরি করতে হয়, এমনি এমনি হবে না, চেষ্টা সাধনা ধৈর্য ধরা লাগবে, কষ্ট করা লাগবে না। আমাদের কুষ্টিয়া জেলার যিনি এমপি মাহবুবুল আলম হানিফ, এখন বাংলাদেশের যুগ্ম সম্পাদক আওয়ামী লীগের, উনি একদিনে কি ওই পর্যায়ে গেছে কথা বলেন না কেন? ওনার এখন যে পজিশন প্রধানমন্ত্রীর কাছে, উনি একটা কথা বললে যেমন রাখবে এ লোকটা বলে রাখবে, বলেন না কেন? উনি প্রথমে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, এরপরও কয়েকবার পাশ করার পরে এখন যুগ্ম সম্পাদক। তাহলে ওই পর্যায়ে যেতে প্রধানমন্ত্রীর কাছে একটা আসন তৈরি করতে ওনার একদিনে হয়নি, ওনাকে দলের জন্য কষ্ট করা লেগেছে, শ্রম দেওয়া লেগেছে, সারাটা জীবন ব্যয় করা লেগেছে, কথা বলেন ঠিক কি না? দেশের একটা প্রধানমন্ত্রীর কাছে যদি আসন তৈরি করতে এত কিছু করা লাগে, আপনার আমার মালিক যিনি সব প্রধানমন্ত্রীর যিনি প্রধানমন্ত্রী, তার কাছে একটা আসন তৈরি করতে হলে আপনার কি করা লাগবে আপনি নিজে বলেন। এখানে যে প্রশাসনের ভাইগুলো আছে, এনাদের সর্বোচ্চ পর্যায়ে যিনি আইসিপি আছে, আইসি আছে যিনি এখন জাভেদ পাটোয়ারি, বাংলাদেশের প্রশাসনের বিশেষ করে পুলিশ ভাইদের জন্য আইডল আইকন হচ্ছে এখন ডিআইজি হাবিবুর রহমান। সবাই চায় যে ওনার কাছে যেন আমার একটা আসন, একটা মর্যাদা, একটা পজিশন হোক, আমি কথা বললে অন্তত যেন স্যার রাখে। ডিআইজি হাবিবুর রহমানের সাথে সবাই সম্পর্ক রাখতে চায়, কেন? কারণ তার লিঙ্ক সরাসরি প্রধানমন্ত্রীর সাথে, আর কাউকে সে গণে না, একেবারে সরাসরি। একটা দেশের প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে যে নিয়ে আছে তার কাছে, দেশে যত প্রশাসনে লক্ষাধিক মানুষ আছে প্রশাসনে, যারা সবাই চেষ্টা চালায় কি করে হাবিব স্যারের একটু নজর পাওয়া যায়, কথা বুঝতেছেন? তারপরও তো তার ক্ষমতা সীমাবদ্ধ, তিনি যা মন তাই করতে পারেন না, আর আপনি যার একেবারে কাছাকাছি যেতে চাচ্ছেন, যিনি আমাদের মালিক, যিনি পৃথিবীর সব কিছু যার এই কুদরতি হাতের ভেতরে কন্ট্রোল হচ্ছে, তার কাছে আপনার একটা সিয়ার আছে কিনা, আপনার মর্যাদা আছে কিনা, আপনার সম্মান আছে কিনা, আপনার একটা আসন তৈরি হয়েছে কিনা, আপনি কথা বললে সে রাখবে কিনা, কোনোদিন তো চিন্তা করলেন না, করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতটাই দিয়েছেন, অবতাগো ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মাধ্যম তালাশ করো। আরে মাধ্যমটা কি? এ আয়াতটার অপব্যাখ্যা বাংলাদেশে বেশি হচ্ছে, কারণ কি হাজারো পীরের মুরিদরা এখন এই আয়াত নিয়ে মানুষকে বোঝাচ্ছে এই মাধ্যম হচ্ছে পীর সাহেব। আপনি ভুল বুঝবেন না, আপনি কথাটা আগে শোনেন এরপরে বলছি। এই মাধ্যম হচ্ছে পীর সাহেব, এই জন্য আল্লাহ পর্যন্ত যেতে হলে সরাসরি আপনি পারবেন না, ধরা লাগবে কি?
বলেন না কেন? এবার আসেন তো আসল কথা কি আল্লাহ জানিয়েছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আবদাগু ইলাইহিল ওয়াসিলা শব্দটা দিয়েছেন, আমি আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম ধরো, এ মাধ্যমটা কি? কেউ যদি পীর সাহেব করে নিজের মন মতো অর্থ ওর ইমান থাকবে না। তাফসিরের ভেতরে আমরা তিনটা জিনিস পেয়েছি, কয়টা সবাই বলেন? এক নম্বরে ওসিলা আপনি দিতে পারেন শুধু আমার আল্লাহর নাম দিয়ে। আল্লাহর নাম আছে কয়টা? 99টা তো কায়দায় আছে। আমার আল্লাহর নাম তাফসিরে আমি পেয়েছি 5000। যে কোন একটা নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ তোমার নাম রাজ্জাক, তোমার নামের ওসিলায় মানুষ রিজিক পায়, আমার অমক অমক জিনিসের অভাব আছে, তোমার রাজ্জাক নামের ওসিলায় তুমি আমার রিজিক বৃদ্ধি করে দাও। আর না আল্লাহ, আল্লাহর নাম হচ্ছে সাত্তার। দুনিয়া আপনি হাজারো অপরাধ করেছেন, এগুলো সব আমার আল্লাহ তার সাত্তার নামের কারণে গোপন করে দিয়েছে, এগুলো লিখে দেয়নি শরীরে, লিখে দিয়েছে, বলেন না কেন? যদি লিখে দিত আপনি রাস্তায় আসতে পারতেন না? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া হুম ইয়াফআলুন ইলা আখির আয়া। মানুষ যখন তাওবা করে, আমার বান্দাদের তাওবা আমি আল্লাহ কবুল করি, আর ওই মানুষগুলো যে অপরাধগুলো আমি আল্লাহ ওগুলো সব কিছু মাফ করে দেই। আল্লাহর নাম যেহেতু সাত্তার, দুনিয়া এই সাত্তার নামের ওসিলায় অনেক কিছু আল্লাহ গোপন করে দিয়েছেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তোমার সাত্তার নামের ওসিলায় আমার দোষ ত্রুটি তুমি একটু গোপন করে রেখো, তাহলে ওসিলা দেওয়া যায় কার নামে? আরো জোরে বলেন। এবার কিন্তু যে পয়েন্টগুলো বলবো খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শোনেন, বাইরে যেয়ে গেবত করতে পারবেন না, ভালো করে শোনেন। 3 নম্বর, আমার আল্লাহর নাম হচ্ছে গাফফার, ক্ষমা করতে পারে শুধুমাত্র কে? আরো জোরে। এখানে দুইটা বিষয়, শুধু ক্ষমা আল্লাহ করতে পারে না, হাক্কুল ইবাদ আর হাক্কুল্লাহ দুইটা বিষয় আছে। আপনি যদি আল্লাহর অধিকার নষ্ট করে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করলেও করতে পারে, শাস্তি দিলেও দিতে পারে। কি আমরা মোনাজাতের ভেতরে আল্লাহর কাছে মাঝে মাঝে বলেছি, আল্লাহ তাআলা জীবনে যত অপরাধ করেছি, রব্বানা আলা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, আমরা জেনে যে ভুল করেছি অথবা করতে গিয়ে যে কাজ আমরা ভুল করে ফেলেছি, একটা না জেনে ভুল করা আর একটা কাজ করতে গিয়ে ভুল করা, কথা বুঝতেছেন? অনেকে আমরা মা বাবার খেদমত করি নাই, এটা হয়তো না জানার কারণে, আর অনেকেই মা বাবার খেদমত করতে গিয়ে হয়তো যেভাবে করা দরকার ওইভাবে করতে পারে নাই, ভুল হয়ে গেছে। আল্লাহ তুমি দুইটাই আমাদেরকে মাফ করে দাও, জোরে বল সুবহানাল্লাহ। এজন্য যে কোনো ইবাদত করার পরে আপনি এই দোয়াটা পড়ে নেবেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ তুমি আমাকে ধরো না ভুলে যে কাজগুলো করি, নিসিয়ান আর খাতায়া, যেগুলো আমি ভুলে করি না অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি দুইটাই ক্ষমা করে দাও। তোমার নাম গাফফার, যত অপরাধ করেছি কারো কাছে না, তোমার এই গাফফার নামের ওসিলায় আমি মাফ চাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তাহলে 1 নম্বরে ওসিলা কার নামে? আরো জোরে বলেন। 2 নম্বর ওসিলা দেওয়া যায় জীবিত অনেক কার মানুষের নামে, আপনি শুনছেন না? শুনতেছেন? ওসিলা দেওয়া যায় 2 নম্বরে নেককার মানুষের নামে। এবার একটা হাদিস বলছি, মিলান বাংলাদেশে দেখবেন অনেকে ধরা পড়বে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় অনেক দিন বৃষ্টি বন্ধ ছিল, তিনি নবীজির চাচা হযরত আব্বাসকে সঙ্গে করে নিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে, উহুদ পাহাড়ের, দোয়া করলেন 2 রাকাত ইস্তেসকার নামাজ আদায় করে, পানির জন্য দোয়া করলেন, আল্লাহ
তোমার নবী এতদিন পর্যন্ত আমাদের ভেতরে জীবিত ছিল, তার নাম নিয়ে আমরা ওসিলা ধরে দোয়া করেছি। আজকে নবীজি নেই, তার চাচা আছে হযরতে আব্বাস, এই নেককার মানুষের ওসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো। তাহলে দোয়া করা যায় কোন মানুষ মারা গেলে তার নাম নিয়ে, না জীবিত যারা আছে নেক কাজ তাদের নাম নিয়ে? হযরত ওমর কি পারতেন না নবীর ওসিলা দিয়ে দোয়া করতে? এই বলেন না কেন, কেন করলেন না? কারণ ওসিলা ধরা জায়েজ আছে কোন মরা মানুষের না, ওসিলা ধরা জায়েজ আছে শুধুমাত্র যারা জিন্দা নেককার তাদের নামে। এই জন্য নবীজির নামও তিনি এখানে না নিয়ে হযরতে ওমর নিলেন নবীজির চাচা আব্বাসের নাম, কারণ তিনি এখনো বেঁচে আছে। আর আমরা এখানে কত মানুষ আবেগে ভুল করে আব্দুল কাদের জেলানির নাম দিয়ে দোয়া করছে, ওকে নবীজির চাইতে বড় হয়ে গেল বলেন? আমি ওনাকে খাটো করে দেখছি না, কিন্তু আপনার তো আমল ঠিক হচ্ছে না। আপনি কি দ্বিতীয় পয়েন্ট বুঝেছেন বলেন? এখন থেকে এই আমলটা করা যায় না? আপনার যদি দোয়া করতে ওসিলা ধরতে ইচ্ছা হয় তাহলে যারা নেককার জীবিত তাদের নাম ধরা লাগবে, কোন মরা মানুষের নামে না। কত মানুষ এই আমলটা ছেড়ে দিলে কত মানুষ মাইনাস হয়ে যাবে চিন্তা করেছেন? তিন নম্বরে ওসিলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নেক কাজ। ওসিলা মানে আপনি যদি কোন সময় বিপদে পড়েন আপনি ওসিলা দিতে পারেন আপনার জীবনের নেক কাজের, যেই কাজটা শুধুমাত্র করেছিলেন আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর ভয়ে যেই নেক কাজটা দুনিয়ায় করেছেন ওই কাজের ওসিলা দিলে আমার আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে ওসিলায়, তার বাস্তব প্রমাণ বুখারী শরীফের হাদিস। নবীজি মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পরে তিনি ঘুরে বসলেন। একটু খেয়াল করে শুনবেন, এখান থেকে তিনটা পয়েন্ট বের হবে, আপনার জীবনে হয়তো পরিবর্তন আসতে পারে। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল হয় তার প্রমাণ এইটা। তিনজন মানুষ পথিমধ্যে যাবার সময় বৃষ্টি তাদেরকে আক্রমণ করেছে, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিয়েছে। আল্লাহর ইশারা উপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে আটকে গেছে পাহাড়ের মুখটা, তিনজন মিলে ধাক্কা দেয় কিন্তু পাথর নড়ে না। ওরা মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আমাদের আর বাঁচা সম্ভব না, মরুভূমির ভেতরে এই পাহাড়, এখানে কোনো মানুষজন আসে না, এখানে আওয়াজ দিলেও কারো কানে পৌঁছাবে না, নিশ্চিত আমরা দুই তিন দিনের ভেতরে মারা যাব। হঠাৎ একজন বলছে, হ্যাঁ ওসিলা ধরো। কে ওসিলা ধরা যায়? যার যার জীবনে ভালো ভালো কাজ আছে ওই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, এখানে আল্লাহ বাদে আমাদের বাঁচানোর আর কেউ নেই। প্রথম নম্বরে একজন দোয়া করছে, রব্বুল আলামিন তুমি জানো আমার জীবনে উল্লেখ করার মতো তেমন কোনো কাজ নেই, তবে আমার একটা চাচাত বোনের ইজ্জত আমি হেফাজত করেছিলাম তোমার ভয়ে, তার যৌবন আমাকে পাগল করে ফেলেছিল, বার বার আমি চেষ্টা করেছিলাম তাকে ভোগ করার জন্য কিন্তু পারি নাই, সময় সুযোগ হয়ে ওঠেনি। সে একবার বিপদে পড়ে আমার কাছে টাকা ধার চাইতে আসে, আমি এই সুযোগটা কাছে লাগা যে ধার দিতে পারি তাহলে আমাকে তোমার দেহ দেওয়া লাগবে। শেষ পর্যন্ত বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য রাজি হয়ে গেল, নিয়ে গেলাম নির্জনে। আল্লাহ তাআলা আমি এই অবৈধ কাজটা আরম্ভ করব, হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে, ভাই ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, তুমিও ভয় করো। আল্লাহ তুমি জানো ওই সময় আমার যে পজিশন ছিল, আমার শরীরে যে যৌবন ছিল সব আমার অনুকূলে, কিন্তু যখন শুনলাম ইন্নি আখাফুল্লাহ তখন আমি পাল্টিয়ে গেছি, তোমার ভয়ে এত বড় কঠিন জায়গা থেকেও আমি ফিরে চলে এসেছি দৌড় দিয়ে। আল্লাহ তাআলা চরিত্রের এই মহা দুর্যোগের সময় যদি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, দয়া করে এই বিপদ থেকে আজকে বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে তাদের দেরি, তিনি পাথর সরিয়ে দিতে দেরি হয়নি। কিশোরগঞ্জের যুবকেরা যারা হতাশ, কর্মজীবন নেই, লেখাপড়া করার পরেও বাস্তবে আমাদের কোনো কিছু তৈরি হয় না, আমাদেরকে এই বাস্তবে যে কালো পাহাড় জমা হয়ে আছে জীবনের ওপরে, কালো মেঘের পাহাড় জমা হয়ে আছে, ভাঙতে চায় না। আজ আপনার জীবন সম্পর্কে আপনি হতাশ হয়ে গেছেন, এই জীবনের কালো মেঘ কালো পাহাড় ধ্বংস করার জন্য আমাদের যৌবন বয়সটাকে পবিত্র করা লাগবে।
অন্যান্য জাতির মতো শরীরটা একেবারে পানির ভেতরে সতে গা ভাসিয়ে দিলে হবে না। আজ অনেকে আকাশ সংস্কৃতির নামে চালাচ্ছে, কেউ ইন্টারনেট দিয়ে, কেউ ফেসবুক দিয়ে, কেউ মোবাইল দিয়ে, কেউ কম্পিউটার দিয়ে, কেউ চ্যানেল দিয়ে, কত মানুষ প্রকাশ্যে কত মানুষ গোপনে 180 মাইল বেগে চরিত্র ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছে। এর ভেতরে আমরা কিছু মানুষ যদি না নিজেকে কন্ট্রোল করে সতে গা ভাসিয়ে না দিয়ে যদি টিকে থাকতে পারি আর আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ আমি এই কঠিন মুহূর্তেও কিন্তু চরিত্র ঠিক রেখেছি, দয়া করে তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও, দেখবেন আপনার জীবনে একটা কিছু আমার আল্লাহ তৈরি করে দেবে। 1500 বছর আগে এই বিশাল পাথর যদি আমার আল্লাহ তার জীবনে চরিত্র সংশোধন মূলক কাজ করার কারণে নড়িয়ে দিতে পারে, আজ আমরা যদি চরিত্রকে কন্ট্রোল করতে পারি আমাদের জীবনের কালো পাহাড় আল্লাহ সরাইয়া দেবে না, বলেন না কেন? দ্বিতীয় নাম্বার লোকটা দোয়া করছে, রব্বুল আলামিন এখনো তো বের হওয়ার পরিবেশ হয়নি, আমি একজনকে কামলা নিয়েছিলাম, লোকটা কাজ করে টাকা নেবে না নিয়েই চলে গিয়েছে। চিন্তা করলাম শ্রমিকের মর্যাদা তো অনেক বেশি, শ্রমিকের টাকা মেরে খাওয়া যাবে না, শ্রমিকের টাকা। আজ দেশে মানুষ এমন হয়েছে শ্রমিকের টাকা আত্মসাৎ করে খায়, শ্রমিকের মর্যাদা এত বেশি আমার আল্লাহর কাছে নবীজি বলতে বাধ্য হয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? করিমগঞ্জের মানুষেরা হয়তো আপনাকে অনেকে চেনে না, কোনো সময় আপনি দুর্বল ভাববেন না, মন খারাপ করবেন, আপনাকে চেনে না, তাতে কি হয়েছে, আপনি তো কাজ করে খাচ্ছেন। যার পরিশ্রম কর্মজীবনে যত বেশি ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি, লোকটা যদি ফাঁকি না দেয়,